যে উপাদান সাধারণত আমাদের গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে আমরা সার বলি। আমাদের দেশে সাধারণত যেসব সার ব্যবহার হয়ে থাকে তা হলো ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট ও বোরন। এর মধ্যে আজ আমরা আলোচনা করব জিপসাম সারের কাজ ও ব্যবহার মাত্রা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল জোহা এগ্রি ব্লগ। আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রথমে আমরা জানব জিপসাম সারের কাজ। জিপসাম সারে শতকরা 17% থাকে সালফার বা গন্ধক এবং এতে শতকরা 23% থাকে ক্যালসিয়াম, যা অন্য কোনো সারের মধ্যে নেই। জিপসাম সার গাছে প্রোটিন উৎপাদনে সহায়তা করে, গাছের তেল উৎপাদনে যথেষ্ট সহায়তা করে। জিপসাম সার গাছের ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে, গাছের রং সবুজ রাখতে সাহায্য করে। জিপসাম সার বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই সার গাছের হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। ক্যালসিয়াম থাকার কারণে গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে, গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাহলে আমরা জানলাম জিপসাম সার গাছ অথবা ফসলের জন্য কি কি কাজ করে। এবার আমরা জানব জিপসাম সারের ব্যবহার বিধি। বাগানে ব্যবহারের ক্ষেত্রে গাছ প্রতি 20 গ্রাম থেকে 500 গ্রাম হারে ব্যবহার করতে হবে, অর্থাৎ গাছের আকার অনুযায়ী ব্যবহার করতে হবে। চারা গাছের জন্য 20 গ্রাম থেকে শুরু এবং গাছের আকার বড় হলে সর্বোচ্চ 500 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যাবে। আর মাঠ ফসলের ক্ষেত্রে প্রতি 33 শতকের বিঘায় ভালো জিপসাম 10-15 কেজি হারে ব্যবহার করতে হবে। ভালো জিপসাম বলতে বাজারে লোকাল যে কম দামের জিপসাম পাওয়া যায় এগুলো নয়, যেগুলো বিভিন্ন কোম্পানি বিক্রি করে থাকে, এমন জিপসাম 10-15 কেজি হারে ব্যবহার করতে হবে। তবে জিপসাম ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে শেষ চাষ দেওয়ার আগে জিপসাম সহ অন্য অন্য সার ব্যবহার করে শেষ চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হবে। তাহলে আমরা জানলাম জিপসাম সারের ব্যবহার বিধি। জিপসাম সার ফসলের জন্য কি কি কাজ করে এবং এর ব্যবহার বিধি কি, আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে তা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে অথবা জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।